রোববার বিকেল তিনটায় রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরের চৌরাস্তায় সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। এদিকে বিকেল 5টার দিকে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়ে তাদের নিয়মিত কর্মসূচি অব্যাহত রেখেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান, সবশেষ জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। রুবায়েত, শাহবাগের গণজাগরণ মঞ্চে এই মুহূর্তে কি হচ্ছে এবং আগামীকালের যে সমাবেশ আছে উত্তরায় তার কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি? মাহবুব, আপনাকে জানিয়ে রাখি যে 33তম দিনের মতো কিন্তু এই শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা আন্দোলন করছেন এবং বিকেল থেকেই কয়েকশো মানুষ এই গণজাগরণ মঞ্চে এসে সংহতি প্রকাশ করেছেন। তারা প্রতিবাদী গানে স্লোগানে অংশ নিয়েছেন। অন্যদিকে তাদের মুখে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিটিতে তারা সোচ্চার ছিলেন। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি এই গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে কিন্তু পাশেই যে মিডিয়া সেল গঠন করা হয়েছে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি চলছে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে। সেখানে কিন্তু যে তথ্য তারা জানাচ্ছেন এই সমন্বয়কারীরা, তারা বলছেন প্রায় 5.5 লাখ স্বাক্ষর জমা পড়েছে এই শাস্তির, সর্বোচ্চ শাস্তির দাবিতে। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল রবিবার 10 মার্চ মঞ্চের পক্ষ থেকে উত্তরের 11 নম্বর সেক্টরে এই তাদের যে সারা দেশব্যাপী যে মহাসমাবেশ চলছে তার ষষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি সমন্বয়কারীদের জিজ্ঞেস করেছিলাম আয়োজনটা কেমন, তারা বলছেন যে তাদের আগামীকালের এই সমাবেশকে ঘিরে আয়োজন গত 5টি সমাবেশের আয়োজনের মতোই তারা আশা করছেন। কয়েক লাখ মানুষ তাদের এই উত্তরার মহাসমাবেশে অংশ নিয়ে যুদ্ধ অপরাধীদের ফাঁসির এই সর্বোচ্চ সাজার ব্যাপারে সোচ্চার হবেন। অন্যদিকে আরেকটি জিনিস আজ চোখে পড়বার মতো, গতকাল এই মহাসমাবেশ হয়েছিল যেটি নারী সমাবেশ, সেখানে ককটেল বিস্ফোরণ হয় 2টি। তারপর থেকেই কিন্তু আজ আমরা লক্ষ্য করেছি যে শাহবাগে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ, র‍্যাব সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার সদস্য গভীর রাত পর্যন্ত কিন্তু সবাইকে বলা যাচ্ছে যে তল্লাশি করেই এই গণজাগরণ মঞ্চে আসতে দিচ্ছেন। রুবায়েত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ।